গত পর্বে আমরা শিখেছিলাম টাইপ টুলের ব্যবহার। আজকে আমরা শিখব লাইন টুল বা লাইন সেগমেন্ট টুল। লাইন টুলের ভিতরে আছে হলো লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। তো প্রথমে আমরা শিখি লাইন টুল। লাইন টুল হলো কোনো দাগ দেওয়ার জন্য, যদি আমরা দাগ টানি তাহলে দেখবেন যে দাগ হয়ে গেছে, সরল রেখা। তো এটা সোজা হলো না, সোজা করার জন্য আমরা প্রথমে শেপ চেপে ধরে লাইন আঁকবো, সোজা হবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইন আঁকতে পারছি। যদি আমরা এদিক থেকে টান দিই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন আঁকতে পারি, ঠিক আছে, শেপ চেপে ধরে। অবশ্যই শেপ, যদি শেপে না ধরে আমরা লাইন আঁকি তাহলে লাইন হবে ঠিক, কিন্তু আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা হয়েছে কিংবা কতটুকু সোজা হয়েছে সেটা বলা মুশকিল। লাইন টুলের কাজ সাধারণত লাইন আঁকা। শেপ চেপে ধরে যদি আমি এদিকে এদিক নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা 45 ডিগ্রিতে আসবে, 315 ডিগ্রিতে আছে এখন, এবং এটা 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি, 135 ডিগ্রি, 225 ডিগ্রি। মানে এভাবে ঘড়ির কাঁটার মতো করে সে কাজ করে শিপ চেপে ধরে। আবার যদি আমি অল্টার এবং শিপ চেপে ধরে লাইন আঁকি তাহলে দুই পাশ থেকে লম্বা হবে, ঠিক আছে, উপর থেকে নিচে আসলে দুই পাশ থেকে লম্বা হবে। আবার একটা লাইন আঁকি শিপ চেপে ধরে, এবং এটা আমি এখান থেকে স্ট্রোক কন্ট্রোল করতে পারি, অথবা এখানে যদি স্ট্রোক না থাকে তাহলে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি স্ট্রোক সিলেক্ট করব এবং আমার মনিটরে যে ইন্টারফেস সেটা চলে আসবে। এখান থেকে আমি স্ট্রোক বাড়াতে পারি, এটা পয়েন্টে আছে, আমরা এটার পয়েন্ট করে দিলাম 16, এটা একটু মোটা হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন এটা দুই পাশে কিন্তু কর্নারগুলো হলো হার্ড কর্নার, ঠিক আছে, এটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, হার্ড কর্নার আছে। এখন যদি চাই আমি এটা রাউন্ডেড কর্নার করতে, এটা সিলেক্ট করব, করে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপ, এটাই ক্লিক করব, এটা রাউন্ড কর্নার হয়ে গেছে। আগে ছিল হার্ড কর্নার, এখন রাউন্ড কর্নার, ঠিক আছে, দুই পাশেই রাউন্ড। এখন আবার এটা যদি আমি সিলেক্ট করা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন, তারপরে কর্নার, এগুলো তো দেখাইলামই কর্নার। তো ড্যাশ, এটা যদি ড্যাশের লাইন, মানে এটা যদি ক্লিক করি লাইনটা দেখেন ড্যাশ ড্যাশ চলে আসছে, এটা গ্যাপ বাড়ানো যাবে কমানো যাবে। তো আমি যদি এটা গ্যাপটা একটু বাড়াই, দেখতে পাচ্ছেন যে গ্যাপ বাড়, কমাইলে কমবে, বাড়াইলে বাড়বে। এখানে যদি আমি আবার ড্যাশ, এখানে সবগুলো অপশন আপনি ব্যবহার করে দেখবেন, দেখবেন যে সাথে কিন্তু আরেকটা ডট তৈরি হয়ে গেছে, ঠিক আছে, তিনটা হয়ে গেল। তো এইভাবে কমায় বাড়ায় দেখতে পারেন, যেভাবে লাইন টানলে আপনার ভালো লাগে সেভাবে আমরা ইচ্ছা মতো বাড়াইতে পারি, কমাইতে পারি। তো আমি আরেকটা লাইন আঁকি চিপ চিপে ধরে, একটা সোজা লাইন আঁকলাম এবং এটার ড্যাশ লাইন এটা আমি অফ করে দিলাম, এবং দেখছেন এটা সলিড হয়ে গেছে। এখন আমরা যদি যে নিচের একদম নিচে দেখতেছেন প্রোফাইল, এখানে আছে ইউনিফর্ম, এই অপশনে গিয়ে গেলে দেখবো যে বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া আছে। তো আমরা যদি এই উপরের উইথ প্রোফাইলটা আমি সিলেক্ট করি, দেখবেন যে দুই পাশে চিকন হয়ে গেছে এবং মাঝখানে মোটা, এভাবেও লাইন তৈরি করা যায়। এখন যদি আমি আরও লাইন তৈরি করি আর এটার পয়েন্টটা একটু বাড়াই দিই, এখান থেকেও বাড়ানো যায়, এখান থেকেও বাড়ানো যাবে, আর এখান থেকে ইউনিফর্ম থেকে যে কোনো একটা এই ইউনিফর্মটা দিই, দেখছেন যে এটা এক পাশে চিকন না, দুই পাশে চিকন, মাঝখানে এক পাশে একটু মোটা আর কি। এই হলো লাইন টুলের ব্যবহার। তো আমি এগুলো সিলেক্ট করে একটু ছোটো করে রাখি। তারপরে আছে হলো আর্ক টুল, এটাও আমি যদি শিপ চেপে ধরে এভাবে লম্বা করি লম্বা হবে, অথবা অল্টার শিপ চেপে ধরে যদি আমি কোনো আর্ক তৈরি করি, এইদিকে টানলে এদিক ঘুরে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে, এদিক নিলে আপনার এদিকে রিফ্লেক্ট হবে, ঠিক আছে। তো এটার আমি একটু পয়েন্টটা কমাই দিই, এখানে 20 আছে, 16 করে দিলাম, ঠিক আছে, আমি এটা 16 করে দিলাম। এখন এটা দিয়ে একটা ডিজাইন করি, এটা সিলেক্ট করে আমি যদি উইথ টুলটা একটু ব্যবহার করি, উইথ টুল, এটার এই মাথাটা একটু চিকন করে দিই, চিকন করে দিলাম। এখন এটা যদি আমি এই ড্যাশ এড করে দিই, দেখতে পাচ্ছেন
ড্যাশ হয়ে গেল, এটা একটু কমাই দিই। দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গেল মোটামুটি। এখন এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আর প্রেস করি, করে এখানে একটা ক্লিক করি চিকন কোনায়, এবং অল্টার চেপে ধরে একটা কপি করি এটার, এবং কন্ট্রোল ডি চাপি মোটামুটি একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা আর্ক টুল ব্যবহার করে করলাম, এটা সাইডে রাখি। তো আর্ক টুলের ব্যবহার হলো, প্রথমে আমরা আর্ক টুল সিলেক্ট করব। আমি যদি শিফট চেপে করি তাহলে একটা রেশিও মেনটেন করে বড় ছোট হবে, আর যদি আমি অল্টার চেপে ধরি তাহলে মাঝখান থেকে বড় হবে, আমরা চাইলে যে কোনো দিক দিয়ে ঘুরাইতে পারবো। ঠিক আছে, এই হলো আর্ক টুল। তারপরে আছে হলো স্পাইরাল টুল, এটাও আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। স্পাইরাল টুল সিলেক্ট করলাম এবং একটা শেপ তৈরি করলাম, ড্যাশটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিই পয়েন্টটা, তো ড্যাশ উঠিয়ে দিলাম। এখন ইউনিফর্ম থেকে যদি আমি এটা দিই, দেখবেন যে এখান থেকে এক মাথা চিকন এবং শামুকের মতো একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, তো এটা দিয়েও আমরা একটা ডিজাইন করি। কিবোর্ড থেকে আর নিলাম, আর নিয়ে এখানে ক্লিক করলাম এবং অল্টার চেপে এটা একটা কপি করি এরকম, তারপর কন্ট্রোল ডি চাপি। দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গেল। স্পাইরাল টুল ব্যবহার করে আমরা একটা ডিজাইন করে ফেললাম খুব সহজেই। এখন আছে হলো রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা ব্যবহার করে আমরা টেবিল তৈরি করতে পারি। যে কোনো টেবিল সিলেক্ট করা অবস্থায় আমরা একটা টেবিল আঁকি এই রেক্টেঙ্গুলার গ্রিড টুল ব্যবহার করে। দেখতে পাচ্ছেন যে একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটার কালার পরিবর্তন করতে পারি, অথবা আমাদের যদি কলাম অথবা রুল প্রয়োজন হয় তখন আমরা এটা ড্র্যাগ করে ধরে রেখে কিবোর্ড থেকে উপর নিচে যে কিগুলো আছে সেই কিগুলো আমরা চাপবো। উপরে চাপলে আমাদের রো বাড়তে থাকবে, নিচের দিকে চাপলে কমতে থাকবে, এবং ডাইন সাইডে চাপলে কলাম বাড়বে, বাম সাইডে চাপলে কলাম কমবে। তো আমরা যদি এটাকে কোনো কালার করতে চাই, ধরুন আমরা কোনো কালার করে দিলাম, ফিল কালার হয়ে গেল, স্ট্রোক কালারটা যদি আমরা অন্য কিছু দিতে চাই, তো দেখবেন যে হয়ে গেছে, টেবিল হয়ে গেছে। এটা ক্যালেন্ডার তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়, অথবা কোনো মেনু তৈরি করতেও লাগে। তো যেখানে টেবিল ড্রোর প্রয়োজন হয় সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে আছে হলো এই যে পোলার গ্রিড টুল, এটাও এভাবেই কাজ করে। আমরা শিপ চেপে একটা শেপ তৈরি করলাম, অথবা অল্টার শিপ চেপে যদি আমরা তৈরি করি, এটা মাঝখান থেকে বড় হবে। ঠিক আছে, চারদিকে বড় হবে, এটাও সেম অবস্থা টেবিল টুলের মতোই। একটা শেপ তৈরি করি, এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে উপরের কীতে চাপি তাহলে বৃত্ত বাড়বে, নিচে চাপলে কমবে, ডাইন সাইডে চাপলে এই মাকড়সার জালে দিয়া বাড়বে আর কি, জানি না কি কয় ডিরে, তারপরে বাম সাইডে চাপলে কমবে। তো এই হলো মোটামুটি লাইন সেগমেন্ট টুলের বেসিক ধারণা। এটি এগুলো ব্যবহার করে আপনারা নতুন নতুন কি শিখতে পারলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি লাইন সেগমেন্ট টুলের বেসিক ব্যবহার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পেইন্ট ব্রাশ টুল নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।